স্বাগত। আপনারা দেখছেন আইসিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন লার্নিং এন্ড আর্নিং। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হেক্সাগন আইসিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমদাদুল হক জুয়েল, আমাদের সাথে আছেন ফাইমাস সফটওয়্যার এর ফাউন্ডার এডমিন ফয়সাল মুস্তফা, এবং আমাদের সাথে আইটেক কার্নিভাল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ ভুঁইয়া উপস্থিত আছেন। স্বাগত আপনাদেরকে। আমরা আলোচনায় ফিরছি, তবে তার আগে প্রতি পর্বে আমরা একজন সফল ফ্রিল্যান্সারের সাফল্যের গল্প দেখাই। আজকের সাফল্যের গল্পটি দেখে আসি। আমার প্রতিষ্ঠানের নাম অভো টেকনোলজি, আমি অভো টেকনোলজি সিইও। আমরা মেইনলি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি। অ্যাকচুয়ালি আমার আইটি রিলেটেড কাজ শুরু করা 2009 সাল থেকে, আমার ভার্সিটি লাইফের শুরুর দিকে। আমরা আসলে দুই ফ্রেন্ড একসাথে আমরা বাংলাদেশের ট্রান্সপোর্ট ইনফরমেশন নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি কাজ করছিলাম। তো ওইটার কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে এই রিলেটেড কাজ করতে হলে নিজেদের একটা টিম না থাকলে আসলে কাজ করা খুব টাফ। তো সেইটার থ্রুতে আমরা একটা টিম তৈরি করে আমরা আসলে কাজ শুরু করি। অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি, যেখানে কিনা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ওই প্রতিষ্ঠানের পরিচিতি, প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসগুলোর বিস্তারিত বর্ণনা বা ছবি এগুলো থাকে। আর এগুলো ছাড়াও আমরা ই কমার্স ওয়েবসাইট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আমরা প্রফেশনালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি 2010 সাল থেকে। আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির ওয়েবসাইটের কাজ। আমাদের এক বড় ভাইয়ের থ্রুতে আমরা ওই কাজটা পাই, উনি আমাদেরকে কাজটা দিয়েছিলেন। ওই সময় বেশ আর্জেন্সি ছিল আমাদের, 3 দিনের মধ্যে আমাদের কাজটা ডেলিভারি করতে হয়েছিল। ওই কাজটা করার মধ্য দিয়ে আমরা আসলে প্রফেশনালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শুরু করি। বর্তমানে আমার একটা অফিস আছে, আমার অফিসে এই মুহূর্তে প্রায় 10 জনের একটা টিম কাজ করছে। এর মধ্যে মার্কেটিং টিম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের রিকোয়ারমেন্টগুলো সেগুলো বুঝে নিয়ে এসে আমাদের ডেভেলপমেন্ট টিমকে দিচ্ছে। ডেভেলপমেন্ট টিম কাজগুলো ডেভেলপ করছে, ওয়েবসাইট ডেভেলপ করে দেন আমরা কাজগুলো ডেলিভারি দিচ্ছি। এছাড়াও আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছি। আমাদের বেশ মার্কেটে অলরেডি বেশ কয়েকটা ই কমার্স সাইট আছে যেগুলো বেশ ভালো করছে আমাদের ডেভেলপ করা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা কিছু রেডি সফটওয়্যার তৈরি করব, যে সফটওয়্যারগুলো আমরা মার্কেটিং করব। প্লাস কিছু মোবাইল অ্যাপ নিয়ে কাজ করার প্ল্যান আছে। আমার একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট টিম তৈরি করব, যারা কিনা মোবাইল অ্যাপ ডেভেলপ করবে। আর আমি চাই যে আমার এই টিমটা আরও অনেক বড় করতে, যাতে কিনা আরও অধিক পরিমাণ লোকের কর্মসংস্থান তৈরি হয়। প্লাস আমি আমার প্রতিষ্ঠান থেকে সব ধরনের আইটি রিলেটেড সার্ভিস দিতে পারি। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বর্তমান সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। আমি মনে করি যে সকল তরুণ আইটিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তারা এই প্রকল্পের মাধ্যমে কাজ শিখে তাদের নিজেদের ক্যারিয়ার করতে পারবে। লার্নিং আমার পরিচয় লাক্স। স্বাগত। আমরা একজন সফল ফ্রিল্যান্সারের সাফল্যের গল্প দেখছিলাম। ফ্রিল্যান্সিং দিয়ে যদি শুরু করি, আপনারা সবাই নিজেদের একটি প্রতিষ্ঠান আছে, স্টার্টআপ কোম্পানি, আমরা যদি ফ্রিল্যান্সিং থেকে শুরু করি, যারা ফ্রিল্যান্সিং এ আসেন তাদের অনেকের ক্ষেত্রে আমরা প্রতি পর্বেই আমরা দেখি ফ্রিল্যান্সার বা যারা প্রতিষ্ঠানে অনেকদিন ধরে কাজ করছেন তাদের মধ্য থেকে একটা সমস্যার কথা অনেক বেশি উঠে আসে। সেই সমস্যাটা হচ্ছে যে যেই স্কিল নিয়ে ফ্রিল্যান্সাররা কাজ করছেন সেই স্কিল ছাড়া বাকি যে সফট স্কিলস গুলো আছে, কমিউনিকেশন, কনভিন্সিং পাওয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের এখানে ফ্রিল্যান্সার যারা তারা খুব বেশি হয়তো জোর দেন না। তা সেই সমস্যাটাকে আপনাদের সাথে তো অনেক ফ্রিল্যান্সার কাজ করে বলছিলেন, সেই সমস্যাটা কি আপনারা কতটা প্রকট? জি, এটা আসলে এই সমস্যাটা আছে। তো এখানে কাজের দক্ষতার পাশাপাশি যেটা ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা, সেটা আসলেই থাকা দরকার। কেননা আপনি কাজ ভালো করতে পারেন সেটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা ভালো করে বোঝা এবং সেই অনুযায়ী তাকে ডেলিভারি দেওয়ার জন্য ক্লায়েন্টের স্পেসিফিকেশন এবং তার যে চাওয়া সেটা ভালো করে বুঝতে হবে। এবং এটা বোঝার জন্য যদি ইংলিশ স্কিলটা তার ভালো না হয় তাহলে সে কিন্তু সেটা করতে পারবে না, তখন তার কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। অফকোর্স এটা আসলে দরকার, ইংলিশ স্কিলটা খুব বেশি স্কিল হইতে হবে না, জাস্ট কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারা এবং তার নিজের বক্তব্যটা তাকে বুঝাতে পারা।
ফয়সাল মোস্তফার কাছেও আমি এই বিষয়টা শুনতে চাই, আপনাদের কি কোনো সমস্যা হয়? প্রতিষ্ঠানের জন্য আমরা যখন এমপ্লয়ি হায়ার করতে যাই তখন একটা সমস্যা যেটা হয় যে কমিউনিকেশন স্কিলটা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমরা এমপ্লয়িদেরকে হায়ার করতে যাই তারা কিভাবে কমিউনিকেশন করতে হবে এটা ঠিক মতো বোঝে না। আবার ফ্রিল্যান্সাররা দেখা যায় যে ইংলিশটা আমি বলবো যে আমাদের দেশে একটা বিশাল সমস্যা যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই হ্যাঁ ইংলিশটা সেভাবে ডেভেলপ হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই, ফলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করতেছে হয়তো টাকা আর্ন করতেছে বাট এটাকে একটা মানে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ মানে কমিউনিকেশন স্কিলটা থাকা উচিত এটা অনেক ক্ষেত্রেই ডেভেলপ হয় না। আমাদের অনেক জায়গায় ইংলিশ থাকলেও সেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লিটারেচারের উপরে জোর দেওয়া হয়, আর কমিউনিকেশন স্কিলটা বেশি জোর দেওয়া হয় না, সেভাবে হচ্ছে না। মাসুম বিল্লাহ ভুইয়া, কমিউনিকেশন স্কিলের কথা তো আমরা শুনছিলাম, এক ধরনের যেহেতু আমরা গ্লোবাল মার্কেটে কাজ করি আমাদের প্রায় সব মহাদেশের অনেক দেশের সাথে কাজ করতে হয়, ইউরোপিয়ান আমেরিকান সবারই কিন্তু নিজেদের একটা কালচার আছে এবং সেই ক্লায়েন্টের সাথে কালচারাল গ্যাপ সেটাকে আসলে প্রভাব ফেলে কাজের ক্ষেত্রে। ক্লায়েন্টের ক্ষেত্রে কালচারাল গ্যাপটা আসলে বিশালভাবে প্রভাব ফেলে না, আপনার কমিউনিকেশন স্কিলটাই মেইন। কারণ কাউকে যখন শুরুতে হাই বলা বা হ্যালো বলা এটা কিন্তু সব জায়গায় আছে, সব কালচারে আছে। আমরা যখন বলি আমরা আসসালামু আলাইকুম বলি, আর ইউরোপে হাই বা হ্যালো বলি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি যার সাথে কথা বলতেছি যদি আমেরিকান কোনো ক্লায়েন্ট হয় তো এই ক্ষেত্রে আমার একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে যে তাকে আমি কিভাবে প্রেজেন্ট করবো, মানে আমার স্কিলটা কিরকম হওয়া উচিত, তাকে কি মানে প্রেজেন্টেশন লেখার সময় কি লেখলে সে মানে একটু খুশি হবে বা সম্মান বোধ করবে, তো এই জিনিসটা আসলে দরকার। আমি সেই জায়গাটাই বলছিলাম যে একজন তুরস্কের মানুষকে আমি যা বললে খুশি হবে, একজন ডেনমার্কের মানুষকে তো সেটা বললে খুশি হবে। আমাদের দেশে যেটা দেখা যায় যে কথা বলতে গেলে ফার্স্টে স্যার বলে ফেলে, হ্যাঁ আমি কিন্তু সব ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি যেটা বলি যে সরাসরি নাম ধরে বলো, তারাও আমাকে নাম ধরে বলছে, এটাই কিন্তু ওদের নিয়মটা। হ্যাঁ এবং তারা কিন্তু এটাই পছন্দ করে, এটাই পছন্দ করে, এখানে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয়ে ওঠে, এটাই কিন্তু দরকার। না আমরা তো ডিয়ার স্যার বলি কারণ আমরা ছোটবেলা থেকে অ্যাপ্লিকেশন লিখে আসছি, ডিয়ার স্যার আই বেক টু স্টেট দ্যাট, এটা আসলে আমাদের কালচার, বাট তারা কিন্তু এটা অভ্যস্ত না, তারা হাই অথবা তারা নাম ধরে মানে ডাক শুনতে সেটা পছন্দ করে। আরেকটা জিনিস যে যখন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ হয় ক্লায়েন্টরা কিন্তু এটা জানতে চায় যে আমি কার সাথে কাজ করতেছি। হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমাদের দেশে হয়তো লিখিতটা ভালো মতো পারে বাট যখনই সামনাসামনি হয়তো ভিডিও চ্যাটে যায় হ্যাঁ তখন হয়তো ভালো মতো কথা বলতে পারে না। তো এই ক্ষেত্রে যেটা যে ওই স্কিলটাও আসলে ডেভেলপ হওয়া উচিত, ক্লায়েন্টের সাথে একটা আস্থার জায়গাটা তৈরি হয় ওভাবে, হ্যাঁ লেখার মাধ্যমে হয়তো ওটা হয় না। ম্যাক্সিমাম দেখা যায় যে আমেরিকান ক্লায়েন্টগুলা ওরা নাম ধরে মেনশন করে। আরেকটা জিনিস হলো ওরা মানে কমিউনিকেশন স্কিলে আমি যেটা দেখছি ওরা আসলে স্পেসিফিকলি জানতে চায় যে ও যে কাজটা মানে করতে চাচ্ছে স্পেসিফিকলি সেই কাজটা আমি দিতে ডেলিভারি দিতে পারবো কিনা, মেইন পয়েন্ট গুলো এরকম। মানে হয়তো সেটা কাজ করার আগে কিভাবে বুঝবে, কাজটা হয়তো জানে এটা হলো কিছু, কথা না বললে তো সে বুঝবে না। সেইটাই, এই যে আমার হয়তো ভিতরে অনেক জ্ঞান আছে কিন্তু আমি যদি তাকে যাকে কাজ দিচ্ছে করতে না পারি, হ্যাঁ মানে যাকে কাজ দিচ্ছে তাকে ওয়ার্কার হিসেবে না দেখে তাকে এজ এ ম্যান এজ এ পার্সন কি রকম সেটা, হ্যাঁ সেভাবে হয় কি। আসলে অনেকে আমাদের যারা কাজ করে আমাদের সাথে অনেক ফ্রিল্যান্সার আছেন, যখন তাকে বলা হয় যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলো তখন সে আসলে টাইপ করতে পারে সে, কিন্তু যদি একটা অডিও কল দিয়ে বসে ক্লায়েন্ট তখন সে কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারে না, এটা মানে অনেক ক্ষেত্রে কারণ যখন লিখিত থাকে তখন সেটা বোঝার জন্য আমি অনেক সময় পাচ্ছি হ্যাঁ কিন্তু অডিও কলের ক্ষেত্রে সে ইনস্ট্যান্টলি পর্যাপ্ত জ্ঞান থাকার পরেও দেখা যাচ্ছে যে হয়তো কাজটা সে পাচ্ছে না, জাস্ট কমিউনিকেশন স্কিলটা ভালো না। আরেকটা বিষয় আছে, এটা হলো অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে কমিউনিকেশন স্কিল। যখন আমি যদি 10টা মানুষের সাথে কথা বলি কমিউনিকেশন নিয়ে, আর একটা নতুন ফ্রিল্যান্সার যদি 2টা মানুষের সাথে বা 2টা ক্লায়েন্টের সাথে কথা বলে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু যে 2জন বলছে আর যে 10জন তার, এটা এটা স্বাভাবিক, কিন্তু আমি এটা একটা স্বাভাবিক কারণ আমি যখন যাকে কাজ দিব তার রেটিং কত তার স্কিল কেমন সেটা আমি অবশ্যই দেখবো, সেটা প্রতিষ্ঠান হোক বা মানুষ। যে আমাদের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে যেটা হচ্ছে যে হয়তো কাউকে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হচ্ছে বা গ্রাফিক ডিজাইনের উপর তাকে শেখানো টিউটোরিয়াল দেখানো হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং এর উপর শেখানো হচ্ছে, আচ্ছা কিন্তু তাকে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে বা ক্লায়েন্টকে কিভাবে কনফারেন্স করবে, হ্যাঁ ক্লায়েন্টের সাথে লিখিত চ্যাটগুলো হলো সেগুলো কিভাবে করতে হবে এগুলোর উপরও আসলে গুরুত্ব দেওয়াটা দরকার। এগুলা একটা বিজনেসকে সামনে রান করানোর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র তাকে যারা গ্রাফিক্স ডিজাইনের যদি আমি ট্রেনিং নেই, শুধুমাত্র যারা দক্ষ গ্রাফিক্স ডিজাইনার তাদের কাছ থেকে ট্রেনিংটা নিলেই তো হচ্ছে না, যারা ট্রেনার আছেন তারাও অনেকদিন ধরে এরকম ক্লায়েন্ট ডিল করে অভ্যস্ত এরকম লোককে আসলে অনেক বেশি, যে আমি কার কাছ থেকে ট্রেনিংটা নিচ্ছি সে নিজে কি ক্লায়েন্টদের সাথে কনভারসেশন করেছে কিনা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে কারা এগিয়ে আছেন আপনারা যেহেতু দুই সেক্টরে কাজ
করেন, ফ্রিল্যান্সাররা অনেক বেশি কাজ করেন, নিজের মতো করে কাজ করেন, পার্সোনাল লেভেলে গিয়ে কাজ করেন। আপনারা যারা স্টার্ট আপ কোম্পানি আছেন বা অনেকদিন ধরে কোম্পানি যারা রান করছেন, তারা প্রাতিষ্ঠানিক লেভেলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন? এখানে ছোট করে দেখার আসলে কোনো অবকাশ নেই, দুইজনই দুইজনের সেক্টর থেকে এগিয়ে আছে। প্রোস এন্ড কনস, ফ্রিল্যান্সাররাও কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করেই তাদের কাজগুলো আছে। আচ্ছা, আবার আমরা যারা স্টার্ট আপ আছি যে কোম্পানিগুলো, তারাও কিন্তু তাদের ক্লায়েন্টগুলোর সাথে ওইভাবে কমিউনিকেশন বিল্ড আপ করেই কাজগুলো আনছি, একটা আস্থার জায়গা তৈরি করে। সুতরাং দুই ক্ষেত্রে মানে দুইটা সেক্টরই খুব গুরুত্বপূর্ণ। পার্থক্য আছে, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার তারা হয়তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে বা নির্দিষ্ট কোনো ক্লায়েন্টের আন্ডারে সে কাজ করছে, কিন্তু আমরা যারা স্টার্ট আপ আছি আমরা আমাদের এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ছাড়াও আমাদের নিজস্ব কিছু স্টার্ট আপ আছে এবং নিজস্ব কিছু বিজনেস আছে যেটা আমরা সরাসরি সেখান থেকে রেভিনিউ জেনারেট করি। যেমন আমাদের নিশ সাইট মডেল নিয়ে আমরা কাজ করি, আমরা ওই সাইটটা নিজেরা ডেভেলপ করি, নিজেরা র্যাঙ্ক করাই এবং সেটা থেকে নিজেরা রেভিনিউ জেনারেট করি, এবং এটা পুরোটা কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দায়িত্বই হয় এবং এটার মালিক কিন্তু আমরা। তো যারা আমরা কোম্পানি আকারে কাজ করছি তারা আসলে দুইটা মডেলেই কাজ করেন, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে সুযোগও নেই আসলে, আসলে এটা তার সুযোগ তার সীমিত আছে, তার খুবই সীমিত। স্টার্টিং এ আসলে একজন যে মানে পুরো উদ্যোগটা শুরু করে, হ্যাঁ, এই স্টার্ট আপ গুলা দেখা যায় সে একাই থাকে সিইও, সেই সিএমও, হ্যাঁ, সেই দেখা যায় কাস্টমার সাপোর্টটা দিচ্ছে, ওকে, এভাবে এভাবে কিন্তু আস্তে আস্তে দেখা যায় তার স্কিলটা কিন্তু ডেভেলপ হয়। হ্যাঁ, একটা সময় গিয়ে হয়তো ডেভেলপ হয়, আবার অনেক ক্ষেত্রে তো একটা কাজ মানে একসাথে আমি একা একজন যদি ওয়ান স্টপ সলিউশন দিতে চাই অনেকগুলো কাজ হ্যাম্পারও হয়। আমরা আলোচনায় ফিরছি, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করছি। লার্নিং এন্ড আর্নিং, স্বাগত আর একবার। আপনারা লার্নিং এন্ড আর্নিং দেখছিলেন, আমরা কথা বলছিলাম যে একজন ফ্রিল্যান্সারের ওয়ান স্টপ সলিউশন দেওয়ার সমস্যা এবং একবারে শুরুতে কিন্তু একজনই পুরো স্টার্ট আপটা শুরু করে দেখা যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে একজনই শুরু করে তারপর আস্তে আস্তে করে তার এমপ্লয়ি সংখ্যা বাড়ে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথমে একজনকে নিয়েছি, তারপর আরেকজনকে নিয়েছি, তো এখন কিন্তু একটা মোটামুটি সিস্টেমের মধ্যে আসছে যে আমাদের কাস্টমার সাপোর্টটা একজন দেখছে, হ্যাঁ, আমাদের মার্কেটিং সাইডটা একজন দেখছে, আমি উপর থেকে একবার সবাইকে তত্ত্বাবধান করছি। হ্যাঁ, আস্তে আস্তে করে দেখা যায় যে ডেভেলপ হয়ে যায়। কিন্তু শুধু যদি ফ্রিল্যান্সিং এ পড়ে থাকে তাহলে কিন্তু তার শুধু যে একটা কমিউনিকেশন স্কিল, কিন্তু মার্কেটিং স্কিলটা তার গড়ে ওঠে না। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছে, দুই ধরনের হয় আমরা সাধারণত যদি অন্যান্য জায়গায় দেখি যে অনেক দিন ধরে তারা কাজ করছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন, সেটা ইমপ্লিমেন্ট করেছেন তারা প্র্যাকটিক্যালি, এবং করার পরে একসময় যখন অনেক দক্ষ হয়েছেন, প্রায় 20 বছর ধরে চাকরি করার পরে একসময় তাদের আর হয়তো নিজেদের চাকরি করতে ভালো লাগছে না, তখন তারা ফ্রিল্যান্সার হচ্ছেন এবং তাদের হাইলি র্যাঙ্কড তারা। আমাদের এখানে আমরা শুরু করছি ফ্রিল্যান্সিং থেকে, তারপর আপনাদের মতো আমরা স্টার্ট আপ কোম্পানি করছি, করে তারপর একটা দক্ষ জায়গায় যাচ্ছি, নিজেদের কোম্পানি অনেক বড় করছি। আপনি যেটা বলছেন দুটোই সম্ভব, তাই তো? দুটোই সম্ভব। আপনি যেটা বলছেন, বাংলাদেশে কিন্তু দেখা যায় যে কাজ করে ফ্রিল্যান্সার হয়, মেন্টরের জায়গাটা কিন্তু এখনো আমাদের দেশে ওভাবে গড়ে ওঠেনি। ইউএসএ বা কানাডাতে যেমন দেখা যায় যে অনেক বড় বড় মেন্টর গড়ে ওঠে, তারা অনেক মানুষকে অ্যাডভাইস করছে কিভাবে কাজ করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে কালচারটা আসলে গ্রো হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমাদের এখন ফ্রিল্যান্সিং এর বা আউটসোর্সিং এর স্কিল গুলাতে এই ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো এখন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছেন, সরকার বলি বেসরকারি প্রতিষ্ঠান বলি, তারা ঠিক মতো দিতে পারছেন না, তাহলে আমি যদি সেই দায়িত্বটা নেই এবং সেটা যদি আমার জব হিসেবে যদি আমি নেই, সেটা আসলে একটা সময় একটা বিষয় আছে, কারণ হচ্ছে এটা একটা মানে সময় সাপেক্ষ বিষয় ট্রেনিং দেওয়াটা। আমাদের মধ্যে অনেকেই যারা সিনিয়র যারা ভাইরা আছেন, ওনারা অনেকেই ট্রেনিং করা বা পেইড কোর্স চালু করেন এবং এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন এবং সেটা ওনারা করছেন যাদের সময় সুযোগ আছে। আমরা আসলে আমাদের যে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা ট্রাই করার চেষ্টা করছি। একটু অ্যাড করতে চাই, অফিসিয়ালি ট্রেনিং দেওয়া আর আনঅফিসিয়ালি বলতে ফেসবুকে কিন্তু অনেক গ্রুপ আছে। গত 2-2.5 বছর বা 5 বছর ধরে কিন্তু আমি সাপোর্ট দিতেছি বিভিন্ন ভাবে, এখন অনেক আসে কিন্তু অফিসিয়ালি আমি মানে ট্রেন করতেছি না, কিন্তু আনঅফিসিয়াল যে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এই প্রবলেমে পড়ছি বা এই প্রবলেমে, আমি কিন্তু সলভ করে দিতেছি। এটা চলতেছে, এটা আসলে একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে কিন্তু, আর ইন্ডাস্ট্রি হতে গেলে তখন কিন্তু ওই সাপোর্টটা আমাদের, যেমন একটা এখন ভালো নেটওয়ার্ক আমাদের এখন একটা ভালো নেটওয়ার্ক আছে, যেমন এই যে বিআইপিসি বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনাল কমিউনিটি, হ্যাঁ, এখানে কিন্তু সবাই সবাইকে আমরা চিনছি, একটা সমস্যা হলে একজন আরেকজনের সাথে কথা বলছে, বা নতুন ফ্রিল্যান্সাররা আসলে তাদেরকে কিভাবে কি করতে হবে তারা কিন্তু এই যে সিনিয়র যারা আছে তাদেরকে কথা বলছে, জেনে নিচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং সবাই কিন্তু সবাইকে বিভিন্ন গ্রুপসের মাধ্যমে আমরা কানেক্টেড।
যারা অনলাইন প্রফেশনাল। আমি ওটাই জানতে চাচ্ছি যে আমরা কি আসলে এটাই করি যে না ছেলে নতুন এসেছে হেল্প করি নাকি ও কি শিখে আসছে সোশ্যাল মিডিয়ার কথা যেমন আমরা বলি, ফেসবুক যে বিভিন্ন গ্রুপ সাধারণ, যেমন আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যে সেক্টরে কাজ করি, ওই সংক্রান্ত গ্রুপ আছে অনেকগুলো। তো হয় কি যারা নতুন আছে তারা ওই গ্রুপ গুলোতে কোশ্চেন করে, তো আমরা যারা আছি আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ইভেন আমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের যারা সিনিয়র আছে তারাও এখানে কিন্তু অ্যান্সার করে। খুশি হবে। আমি আবার যদি কমিউনিকেশনের ক্ষেত্রে ফিরি, সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে যারা ক্লায়েন্ট আছেন সেই ক্লায়েন্টের সাথে আমি শুধুমাত্র কাজ নিয়ে যোগাযোগ না করে যদি সেই কমিউনিকেশনটাকে আমি পার্সোনাল লেভেলে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার অনেক অনেক ধরনের যে ঝামেলা আছে, যেমন আমি যদি কোনো কারণে ডেডলাইন এক দুই দিন মিসও করি সেগুলো কভার করা যায়, মানে এটা কি আসলে ভালো নাকি খারাপ? আমার পয়েন্টে বলি, আমি একটা আমেরিকান কোম্পানিতে কাজ করি, ক্লায়েন্টের সাথে আমার এমন সম্পর্ক পার্সোনালি, ওর ফ্যামিলির ইমেজ কোন অকেশন হলে বা ওদের বাচ্চার চাইল্ডের ইমেজ, ও লাস্ট আমাকে একটা আমেরিকা থেকে একটা মানে ব্র্যান্ড পিসি গিফট করছিল ওর সাথে রিলেশনশিপের জন্য। তো এই ক্ষেত্রে হলো যে একজন ক্লায়েন্টের শুধু ক্লায়েন্ট না যে ও আমাকে টাকা পে করতেছে, ও তো আমার বস, এরকম না যে ও আমার একটা বিজনেস অথবা আমার কাজের একজন পার্টনার। সেই রিলেশনশিপটা অনেক লম্বা সময় আপনার একটা ফলাফল দেয় বা কাজ করার জন্য অনেক টেনশন ফ্রি কাজ করা যায়, কিন্তু এটা সমস্যাও থাকে না। না, এখানে রিলেশনশিপটা ভালো হলে একটা সুবিধা কি যে একটা ভালো ক্লায়েন্ট, হ্যাঁ, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে কিন্তু আরো অনেকে রেফার করে। তো একটা ভালো ক্লায়েন্ট থেকে দেখা যায় যে রিলেশন ভালো হলে দশটা ক্লায়েন্ট আসে, আবার একজন ক্লায়েন্ট যদি মানে কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড হয় সে দেখা যায় যে আমার হয়তো আরো বিশ পঁচিশটা ক্লায়েন্ট কিন্তু নষ্ট করে। রেফারেন্স একটা বড় বিষয়, কারণ আমাদের এখন যেটা বিজনেস বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের দেখা যায় যে রেগুলার ক্লায়েন্ট, হ্যাঁ, এবং বেশিরভাগ ক্লায়েন্টই দেখা যায় যে রেফারেন্সে আসা ক্লায়েন্ট। আচ্ছা, আমি 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 সেটা একটু বলি, আপনারা তো ফ্রিল্যান্সার হিসেবে কিছুটা সময় হলেও কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর সময় আপনাদের সাথে অনেক ক্লায়েন্টের নিশ্চয়ই সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা যখন স্টার্টআপ কোম্পানি শুরু করেছেন সেই ক্লায়েন্ট গুলো কি আপনারা নিয়ে আসতে পেরেছেন? আমরা তো যখন আমরা কোম্পানি স্টার্ট করি তখন আমাদের যখন আমরা ফ্রিল্যান্সার হিসেবে ছিলাম তখন আমাদের যে ক্লায়েন্ট গুলো ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা কোম্পানি স্টার্ট করি। যখন আমরা ফ্রিল্যান্সার ক্ষেত্রে কোনো প্রশ্ন ছিল না, কোনো প্রশ্ন নেই, কারণ তারা তাদের সার্ভিস পাচ্ছে। এখন এখানটা বিষয় গুরুত্বপূর্ণ, এত ভালো একটা রিলেশন বিল্ড আপ ছিল যে আমি যদি বলি যে আমি মার্কেট প্লেসে না করে তুমি আমার ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করো, হ্যাঁ, এখন যদি আমি আগে ভালো সার্ভিস দিয়ে থাকি তাহলে অবশ্যই তার আমার উপর আস্থা আছে এবং সেই আস্থা থেকেই কিন্তু সে এই প্রতিষ্ঠানে। এই জায়গায় আমি একটা এক্সাম্পল দিতে চাই, প্রায় দুই বছর আগে মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টকে আমি সার্ভিস দিয়েছিলাম, দুই বছর পর সে আমার পার্সোনালি নক দিয়েছে যে তার সার্ভিস লাগবে। এগুলো রিলেশন মার্কেট প্লেসে না, আপনাকেই সরাসরি নাম করেছে। আমি মার্কেট প্লেসে এখন কাজ করি না সরাসরি, কারণ মেইল ছিল আমাকে সরাসরি আপনি বলছিলেন। হ্যাঁ, যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে রিলেশনের যে বিষয়টা, সাপোজ ক্লায়েন্ট আমাদের কাছে এসইও সার্ভিস নিচ্ছে আমাদের, তো তার কখনো মোবাইল অ্যাপস তৈরি করার প্রয়োজন হচ্ছে, তখন যদিও আমরা এই বিজনেসে নাই বা আমরা মোবাইল অ্যাপস তৈরি করি না, তখন রিলেশনের কারণে সে জিজ্ঞেস করছে যে আসলে কারা ভালো মোবাইল অ্যাপস তৈরি করে, পরিচিত কেউ আছে কিনা, তখন আমরা আসলে আমাদের যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এই বিজনেসটা করতেছেন তাদেরকে আমরা রেফার করি। তো এটা আসলে একটা আস্থার বিষয়, কারণ সে আমার কাছে পরামর্শ চাচ্ছে এবং এটা আসলে কিন্তু একদিনে তৈরি হয় নাই, এবং এটা সে দীর্ঘদিন সে আমার কাছে যখন সে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে সে একটা সার্ভিস পেয়েছে তখনই কিন্তু সে এই আস্থার জায়গাটাতে সে আসতে পেরেছে। এখানে একটু অ্যাড করি যে প্রফেশনালিজমের একটা পার্টি কিন্তু হচ্ছে যে কমিউনিকেশনটা, হ্যাঁ, কমিউনিকেশনটা কিভাবে আছে। আচ্ছা, আমাদের নতুনদের ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিকেশন হয়তো করে, হয়তো বা কথা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কিছু টুলস ইউজ করতে পারে, যেমন একটা মিটিং সেট করলে আমি বলে দিলাম যে হ্যাঁ এতটা সময় মিটিং, তাকে ঠিক তার আগ মুহূর্তে একটা নোটিফিকেশন গেল, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টের সাথে যে একটা মানে ভালো রিলেশন বিল্ড আপের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে 15 মিনিট আগে একটা নোটিফিকেশন গেল যে এতটা সময় তোমার একটা মিটিং। রিলেশন ছাড়াও আসলে আমার ইমেজ, এই জিনিসগুলো আসলে জানা থাকা উচিত, হ্যাঁ, যে মানে মেইন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য যে আদার্স কিছু টুল থাকবে, হ্যাঁ, বা অন্যান্য কিছু থাকবে যেটা দিয়ে ক্লায়েন্টের সাথে আমার যোগাযোগটা আরো স্মুথ হবে। এখন আপনি যখন বা আমি যখন একটা খারাপ কাজ করছি বা কথা দিয়ে কথা রাখতে পারছি না, কমিটমেন্ট রক্ষা করতে পারছি না, সেটা কিন্তু আপনাদের উপরে কোনো না কোনো ভাবে প্রভাব পড়েছে, তো সেটার কারণে আসলে সমস্যা কি খুব বড় হয় নাকি না কাটিয়ে ওঠা যায়? বড় এফেক্টটা পড়ে হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু দেখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই সার্ভিসটা খুব কম দিচ্ছে, ফিলিপাইন বা ইন্ডিয়া থেকে কিন্তু এটা খুব বেশি হচ্ছে, এটা একমাত্র হচ্ছে কিন্তু এই প্রবলেমটার কারণেই, হ্যাঁ, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বা যেই পরিমাণ স্কিল থাকা উচিত, হ্যাঁ, সেই পরিমাণ স্কিল কিন্তু বাংলাদেশে খুব কম। তো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বে আবারও দেখা হবে, নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন।